الإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. وهذا يوافق رب العالمين أي بيتر وكتاب الله الشريف المدد سورة رحمة المدد الله أكبر رب العالمين نما در جن نصيحة كرسن نصيحة كرسن واس كرتسن আল্লাহ পাক এই সূরার মধ্যে এই আয়াতের মধ্যে তিনটে জিনিসের আমাদেরকে আদেশ করেছেন আর তিনটে জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন এগুলো জানা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোন জিনিসকে আদেশ করেছেন আর কোন জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন আমাদের জানা দরকার আছে আমার ভাই আমার বন্ধুরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যত আয়াত আছে যত সূরা আছে সমস্ত কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের গুরুত্ব এমন ভাবে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে যত কোরআনের আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম আয়াত হিসেবে এই আয়াতের গুরুত্ব বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাফসীরে কিতাবের মধ্যে লিখছে পবিত্র কালামুল্লাহ শুনিয়া যত কাফের মুশরিক বেঈমানের দল ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের সায়াতে অবস্থান করেছে সবচেয়ে এই আয়াতটা শুনিয়া কাফের মুশরিক বেঈমানরা ইসলামের সায়াতে আসিয়া আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না ঘুমাচ্ছে নাকি আমার ভাইরা এই আয়াতটি এত আকর্ষণ এত গুরুত্ব বহন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নসিহত করছে সমস্ত বান্দা বান্দীদের জন্য যদি কোনো ব্যক্তি আয়াতের উপর আমল করে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনটা যখন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন আল্লাহ পাক জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা কাফের মুশরিকদের মধ্যে ওগণিত কাফের মুশরিকরা এই আয়াত শ্রবণ করিয়া তারা ইসলামের সহায়তায় অবস্থান করেছে আল্লাহ রসুলের দরবারে এসে মুসলমান হয়ে গেছে আসাম বিন সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জবরদস্ত সাহাবা ছিলেন সাহাবীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন উনি একজন গোত্রের একজন দলপতি ছিলেন সেই গোত্রের মধ্যে আল্লাহ রসুলের বাড়ি যখন পৌঁছে গেল সংবাদ পৌঁছালো যে আরব বিশ্বে মক্কা নগরীতে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে সেই ব্যক্তি নবুয়াতের দাবি নিয়ে মানুষের কাছে যে দিনের দাওয়াত দিচ্ছেন তারপরে তার উপরে নাকি কোরআন নাজিল হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাকি কোরআন নাজিল হচ্ছে এই কথাটা সংবাদ যখন তাদের কাছে পৌঁছে গেল তারা রাগে ক্ষোভে এমন ভাবে ফুঁসে উঠল কেমন যাই আল্লাহ রসুলকে যদি সামনে পেয়ে যায় তারা হ্যাস্ত ন্যাস্ত করে ফেলবে এই ধরনের মন মানসিকতা তাদের তৈরি হয়ে গেছে তাদের ভাষায় তারা বলতে থাকে আমরা আমার মাত্র 14 পুরুষ যেভাবে আমরা ইবাদত করে আসছি যেভাবে আমরা পূজা করে আসছি আবার নতুন একজন ব্যক্তি এসে নবীর দাবি করে আবার নতুন একজন ব্যক্তি এসে সে নিজের মন গড়া দিনের দাওয়াত দিতে শুরু করে দেয় এটা মানতে কখনো নারাজ নয় এটা কখনো সম্ভব নয় এমন কোন ব্যক্তির সাহস আছে যে ব্যক্তি নাকি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া সে নিজের ধর্ম ত্যাগ করে এটা কখনো মেনে নেওয়া যাবে না এটা কখনো মানতে পারবো না এটা কখনো মানতে পারবো না শুরু হয়ে গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম